হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি হচ্ছে একটা বার্থডে গ্র্যান্ড বার্থডে পার্টির একটা ব্লগ হবে তো আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে আর সবাই অলরেডি রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি আর আমরা সবাই এটা হচ্ছে একটা ওয়েডিং থিমের করা হচ্ছে আর কি তো সবাই মেয়েরা মোটামুটি গাউন পরবে আর ছেলেরা সবাই স্যুট কোট পরবে এরকমই তো আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি বাচ্চাদেরকে রেডি করে অলরেডি গাড়িতে উঠিয়েও ফেলেছি শিপনও উঠে গিয়েছে তো এই যে আমি তো রেডি হয়ে গিয়েছি এখনই গাড়িতে উঠব আর পার্টিতে গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো বার্থডে পার্টিটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আশা করছি পুরো ব্লগটি আমার পাশেই আপনারা থাকবেন আর আমার ব্লগটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত হাই ফারাজা সে হাই এতক্ষণ আমরা সবাই ইনসাইডে ছিলাম এখন আমরা সবাই আউটসাইডে চলে এসেছি আর এটা হচ্ছে আউটসাইডের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে দেখতে তো অলরেডি বার্থডে গার্লও কিন্তু চলে এসেছে আমরা মোটামুটি গেস্টরা সবাই চলে আসার পরেই কিন্তু বার্থডে গার্লও এসেছে আর জয়ীকে দেখতে এত বেশি কিউট আর মানে এত আদর লাগছিল দেখতে মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটা প্রিন্সেস নেমে এসেছে Fatiha!
তো বাচ্চারা সবাই একে একে ঘোড়ার গাড়িতে উঠেছে, মানে ওদের তো জন্য এটা একটা খুবই ফানের বিষয়। আমরা বড়রাও কিন্তু উঠতে ভুলি নাই, তো যখন সুযোগ পেয়েছি বাচ্চাদের সাথে উঠার জন্য, তো সুযোগ পেয়ে আমিও আর কি উঠে গেলাম। তো মোটামুটি যখন বার্থডের পার্টটা শেষ হয়ে আসলো, এরপরে আর কি খাবার দাবারের আয়োজন ছিল। আর খাবার দাবার মোটামুটি সবাই খাওয়ার পরে আমি এসেছি ভিডিও করার জন্য, কারণ আমি ফারাজাকে নিয়ে এত বেশি বিজি ছিলাম যে আমি ভিডিও করার আর সুযোগ পাইনি। আর শিপনও ও শিপন যখন ওর টেক কেয়ার করছিল তখন এসে আমি ভিডিও করছিলাম। শেষ মুহূর্তে অলরেডি সবার খাওয়া দাওয়া মোটামুটি একদমই শেষ পর্যায়ে। অলরেডি একদম শেষের দিকে চলে এসেছি, আর এখন হচ্ছে যে তার বার্থডে গার্লের কেকটা কাটা হবে। আর সবাইকে একে একে ডাকা হচ্ছিল যে মানে ওর সাথে যেন সবাই কেকটা কাটে। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি ব্লগটার। আর জয়ীর প্যারেন্টসদেরকে অনেক বেশি থ্যাংক ইউ, মানে বার্থডে গার্লের প্যারেন্টসদেরকে অনেক বেশি থ্যাঙ্কস যে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু অনেক এনজয় করেছি। তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে তো ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।